হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা, চলছে ভোটের মরশুম বাংলায়। এই ভোটের মরশুমের আগেই কিন্তু বাংলায় হানা দিয়েছে গরমের প্রকোপ, এবং যেটা হচ্ছে প্রথম দফা ভোটের আগেই কিন্তু গরমের হানায় অস্থির মানুষজন, প্রবল গরম পড়েছে। শুধু গরম নয়, একেবারে তাপপ্রবাহের এবারে সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কোন সময় থেকে কোন সময় পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোনো উচিত হবে না, তাও জানিয়ে দিল হাওয়া অফিস। আমরা জানব বিস্তারিত খবর, এবং ঝড় বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে। সমস্ত আপডেটটি আপনাদের জানিয়ে দেবো সংক্ষেপে। তার জন্য বন্ধু ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আজকের আপডেটটি কোথাও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে ভুলবেন না। চলুন বিস্তারিত তথ্যে যাওয়া যাক। বিগত কয়েকদিন ধরেই হু করে বাড়ছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার তাপমাত্রা, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আপনারাও কিন্তু দেখতে পাচ্ছি সেই রকমই কিন্তু চলেছে, বিরাট কিন্তু গরমে একটা দাবদাহ চলছে। এবার প্রথম দফা ভোটের ঠিক আগের দিন এই সতর্কবার্তা দিল হাওয়া অফিস। কোনো একটা সতর্কবার্তা যে আসবে তা বৃহস্পতিবার থেকে কিন্তু বোঝা যাচ্ছিল। এত গরমে হয় ঝেঁপে বৃষ্টি নেমে স্বস্তি দেবে, না হয় গরম বেড়ে গিয়ে মানুষকে আরও কাহিল করবে, এমনটা কিন্তু হতে পারে। ঠিক সেটাই হলো, তবে সতর্কতা স্বস্তির পক্ষে নয়, অস্বস্তির চরমে ওঠার বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাপপ্রবাহ বয়ে যাবে পূর্ব মেদিনীপুর, 224 পরগনা এরকম জায়গাতে, এমন তাপপ্রবাহ আগামী 2 থেকে 3 দিন চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বাড়ি থেকে না বেরোনোর সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিসের তরফে। ওই সময়ে অস্বস্তি চরমে পৌঁছাতে পারে বলে জানা যাচ্ছে। তবে এই আবহাওয়া পরে আবার স্বস্তির বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়ে যাচ্ছে, ঝড়ও হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাঁকুড়া সর্বোচ্চ তাপমাত্রা 39.1 ডিগ্রি সেলসিয়াস, কাঁথিতে যেটা দেখা গেছে যে 37.2 ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরের দিকে 37.5, হাফ ডায়মন্ড হারবারের দিকে 39.3 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা কম যাচ্ছে না, পৌঁছেছে 37.9 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি ওপরে রয়েছে। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস বলছে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকলেও সোমবার এবং মঙ্গলবার নাগাদ বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সোমবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ার দিকে। অন্যদিকে মঙ্গলবার বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া এবং নদিয়ার দিকে। তো বন্ধুরা, এই ছিল লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। এছাড়া উত্তরবঙ্গের দিকে সেই রকম কিন্তু বৃষ্টির পূর্বাভাস নেই, তবে হালকা বৃষ্টি হলেও হতে পারে এমন সেটা কিন্তু জানা যাচ্ছে। তবে দার্জিলিং কালিম্পংয়ের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। তো পরবর্তী আপডেটে দেখা হচ্ছে, আপনাদের জানিয়ে দিলাম। আপডেটটি ভালো লাগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।